আজ থেকে উয়েফা নেশনস লীগের পঞ্চম রাউন্ডের খেলা শুরু। রাতে মাঠে নামবে ১৬ দল। দিনের হাই ভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। ঘরের মাঠে আজুরিদের হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকায় চ্যালেঞ্জ বেলজিয়ামদের। এছাড়াও দিনের আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় জায়ান্টরা। আন্তর্জাতিক ফুটবল বিরতিতে আজ থেকে রঙিন হচ্ছে রাত। ক্লাবের জার্সি রেখে ফুটবলাররা জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে আজ থেকে উয়েফা নেশনস লিগে মাঠে নামছে। জমজমাট লড়াইয়ের শুরুর দিনে লড়বে ১৬ দল। কিংস বাউডন স্টেডিয়ামে বেলজিয়াম আতিথ্য দিবে গেল বছরের সেমিফাইনালে হারা ইতালিকে। নেশনস লিগে ৪ ম্যাচে ১ জয়ে ৩ নম্বরে রয়েছে বেলজিয়ানরা। স্বাগতিকদের কোয়ার্টার ফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। এই কঠিন ম্যাচে ইঞ্জুরির কারণে বেলজিয়ানরা পাচ্ছে না অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিব্রুইনাকে, তাই ঘরের মাঠে ডোমিনিকো টেডেস্কোর একমাত্র ভরসা রোমেলু লুকাকু। এছাড়া মুখোমুখি পরিসংখ্যানে পিছিয়ে রাখবে স্বাগতিকদের। মোট ৬ দেখায় মাত্র ১টি জয় লুকাকুদের, আর ১টি ড্র আছে, সেটিও চলতি টুর্নামেন্টের প্রথম লেগে। ইতালির ঘরের মাঠ থেকে ২-২ গোলের সমতায় নিয়ে ফিরেছিল তারা। ম্যাচের আগে এটি বাড়তি আত্মবিশ্বাস দিবে টেডেস্কোর শিষ্যদের। অন্যদিকে বি গ্রুপে অপরাজিত ইতালির কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত। বুদাপেস্ট থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে পারলেই এক ম্যাচ হাতে রেখে পরের রাউন্ডে টিকিট পাবে তারা। রাত পৌনে ২টায় ৩-৫-১-১ ফরমেশন নিয়ে মাঠে নামবে লুসিয়ানো স্পালোত্তি। এছাড়াও গ্রিসের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড, আর ঘরের মাঠে ফ্রান্সের প্রতিপক্ষ ইসরায়েল। ম্যাচ দুটি শুরু হবে রাত পৌনে ২টায়। জিহাদ আল হাসান, নিউজ ২৪।